সবার সামনে বলবে নাকি আপনার সাথে আলাদা করে কথা বলবো? না, আমি কথা বুঝলে আমি সবার সামনেই বলবো। কথা বুঝলে সবই সবার সামনেই বলবো। সবকে সামনেই বলবো, সামনেই বলবো আমি। আচ্ছা, উস দিন কি হুয়া থা? গাছের গোড়ায় চাইছিল বউ নিতে যাবে, এমন করিয়া কাশি নিয়ে নিতে যাবে। তারপর আমি তো ভাত বসাতি, আমি ভাত বসাতি, ভাত রান্না করি। আর এমন সময় আমার মেয়ে আশীর্ ধরছে, পিছন দিয়ে ধরে ফেলাইছি, ধরিয়ে এই যে চুলি মুখ ধরি ফেলাইয়া, এই যে কাশি দিয়ে সব কাপড় চোপড় কাটিয়ে নদীর ফেলে দিচ্ছে, নদীর ফেলে দিচ্ছে। আর আমার মেয়েকে একটা খুব দিতাংমাই করছে। হ্যাঁ, সামনে, হ্যাঁ, ওইখানে ওই যে ওই যে ওই যে মাথাভাঙা নির্যাতিতার পরিবারের সদস্যদের পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য ডেলিনা কম্বুব। রবিবার সকালে তিনি মাথাভাঙার গ্রামে নির্যাতিতার বাড়িতে যান, কথা বলেন নির্যাতিতার মায়ের সঙ্গে। তাদের পরিবারের সঙ্গে কি ধরনের ঝামেলা হচ্ছে সবটাই শোনেন তিনি। এরপর ঘটনাস্থলে উপস্থিত ঘোকসাডাঙ্গা থানার পুলিশ আধিকারিকদের পরিবারকে পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেন। ডেলিনা জানান, এক মহিলার উপর অত্যাচার হয়েছে, এটা হওয়া উচিত ছিল না। বিষয়টি নিয়ে পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে চাইলেও তিনি দেখা করতে চাননি, যদিও চাপের মুখে ওই নির্যাতিতা মহিলার বয়ান নিয়েছে পুলিশ। রবিবার সকালে কোচবিহারের কোতোয়ালি থানার অন্তর্গত মহিলা থানায় নির্যাতিতা মহিলাকে নিয়ে আসা হয়। এরপর পুলিশের কাছে ওই মহিলা বয়ান দেন। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।